আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো রয়েছি। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যে যেখানে রয়েছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা, আজকে বেশ কিছুদিন যাবত আমি কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারি নাই, কারণ আমি একের পর এক ইন্টারভিউ, জব ইন্টারভিউ দিয়ে যাচ্ছি। সো এই কারণে আপনাদেরকে কোনো নতুন কোনো ভিডিও আমি কিন্তু দিতে পারছি না। তো অনেকেই কিন্তু কমেন্ট করে জানিয়েছেন, সেই বিষয়ে জানতে চেয়েছেন যে কেন ভিডিও দিতে পারছি না। তো এটাই ছিল মূল কারণ। এবং অনেকেই জানতে চেয়েছেন যে ভাই, আমি তো জব করি, জবের পাশাপাশি কিছু একটা করতে হবে, কি করা যায়, আমার কি রাইড শেয়ার করতে পারবো কিনা, আমি কি রাইড শেয়ার করতে পারবো, আমার তো একটু বাইক রয়েছে। তো বন্ধুরা, আমি আজকে এই বিষয়ে কথা বলতে চাই। আপনি যদি একটি বাইক থেকে থাকে এবং আপনি যদি জব করেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই অনায়াসেই পার্ট টাইম হিসেবে বা ফ্রিল্যান্সিং হিসেবে আপনি বাইক রাইডটা করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমরা অনেকে রয়েছি যারা ঢাকা শহরে ভাড়াটিয়া ভাড়ায় থাকি, ভাড়া বাসায় থাকি, এবং আমরা কিন্তু ছোট একটি জব করি। তো সেই জবের টাকায় বর্তমান বাজার পরিস্থিতির মূল্য এতটাই বেড়ে গিয়েছে যে সেই জবের টাকায় আমাদের কুল হচ্ছে না বা হচ্ছে না। তারা কিন্তু চাইলেই আপনার বাইকটা দিয়ে রাইড শেয়ার করে এক্সট্রা টাকা উপার্জন করতে পারেন। একটি প্রশ্ন যে আসলে কোন কোন বাইক দিয়ে বাইক রাইড করা যাবে বা রাইড শেয়ার করে ফ্রিল্যান্সিং করা যাবে। বন্ধুরা দেখুন, আপনার যদি একটি বাইক থাকে, সেটা যদি 100cc হয় এবং সেটা যদি R15 হয় বা হায়ার সিসিরও হয়, তাও কোনো সমস্যা নেই, আপনি যে কোনো বাইক দিয়ে রাইড শেয়ার করতে পারবেন, তবে সেটা হতে হবে 100cc। অনেকেই হয়তো ভেবে থাকেন যে আমার একটি বাইক রয়েছে, আমি বাইক রাইড শেয়ার করব, মানুষ কি বলবে? আরে ভাই, কেউ কিছু বলবো না, এটা একটা স্মার্ট জব। দেখুন, পার্ট টাইম জব কিন্তু অনেকেই করে থাকে। ফ্রিল্যান্সিং বলতে শুধুমাত্র যে কম্পিউটারে বসে টাইপিং করে জব করতে হবে সেটা কিন্তু নয়। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আপনি আপনার মতো করে কাজ করবেন, সেটা আপনার চাহিদা অনুযায়ী, এটাই কিন্তু ফ্রিল্যান্সিং। ইনফ্যাক্ট আমি যে ভিডিওটি করছি, এই ভিডিওটি করার পরেই কিন্তু আমি একটি জব ইন্টারভিউ দিতে যাব। অবশ্যই অবশ্যই আপনারা দয়া করবেন যেন আমার জবটি হয়ে যায়, আপনারা যদিও ভিডিওটি অনেক পরে দেখবেন। তো এই মুহূর্তে প্রশ্নটি হলো যে আপনি আসলে বাইক রাইড কিভাবে করবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। ভেরি 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 সিম্পল। আপনার যদি একটি ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনার যদি একটি বাইক থাকে, বাইকের রেজিস্ট্রেশন পেপার থাকে, ট্যাক্স টোকেন থাকে, এনআইডি কার্ড থাকে, তাহলে এই সমস্ত ডকুমেন্টগুলো একসাথে করে আপনি কিন্তু পাঠাও অথবা উবার অথবা রাইড শেয়ারিং যেই প্ল্যাটফর্মে করবেন সেই প্ল্যাটফর্মের অ্যাপস চালাবেন, সেই অ্যাপসের অফিসে যাবেন। পাঠাওয়ার অফিস হচ্ছে বনানীতে, উবার অফিস হচ্ছে উত্তরায়, সেগুলোতে আপনি যাবেন এবং প্রত্যেকটা ডকুমেন্টারি একটা করে ফটোকপি করে নিয়ে যাবেন। তারা সেই ফটোকপিগুলো রেখে দেবে, আপনার ডকুমেন্টগুলো দেখবে, আপনাকে যাচাই বাছাই করবে, দেন আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে। তারপর একটা অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে। যদি পাঠাও চালান তাহলে পাঠাও ড্রাইভ, আর যদি উবার চালান তাহলে উবার ড্রাইভ। তো এই অ্যাপসগুলো ডাউনলোড করার পরে কিন্তু আপনি অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন, এবং লগ ইন করার পরে আপনার অ্যাকাউন্টটা ওয়ান হবে, আপনি অনলাইনে যাবেন, দেন আপনাকে অনলাইনে রাইড রিকোয়েস্ট পাঠানো হবে বা কল রিকোয়েস্ট, সেটা অ্যাকসেপ্ট করলেই কিন্তু আপনি রাইড শেয়ার করতে পারবেন। আর রাইড শেয়ার করার ফলে যেই অ্যাকাউন্টে টাকাটা জমা হবে, আপনি দুইটা টাইপের টাকাটা নেবেন। একটা টাইপ হচ্ছে, ধরেন আপনি মহাখালী থেকে মংবাজার গিয়েছেন, ভাড়া আসছে 120 টাকা, সেইখান থেকে আপনাকে 120 টাকা দেওয়া হবে, কাস্টমার আপনাকে 120 টাকা দিবে, সেইখান থেকে পাঠাও যদি চালান তাহলে কমিশন কাটবে 15%, 15 টাকা নিয়ে যাবে। আর যদি উবার চালান তাহলে কমিশন কাটবে 25%, 25 টাকা নিয়ে যাবে। এই টাকাগুলো জমতে জমতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হওয়ার পরে সেই টাকাগুলো কিন্তু আপনাকে তাদেরকে পেইড করতে হবে। যদি পেইড না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। খুবই শর্ট একটি ভিডিও, আমি এখন ইন্টারভিউ দিতে যাচ্ছি। সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।